অফিসে অনেক ঝামেলা, এখানে কতদিন থাকবে? তাছাড়া রুমিরও তো স্কুল আছে, ওসবও তো করতে হবে, তাই না? তোমাকে দেখলে যাই করবে না কেন, রুমিকে দেখলে কিছুই বলবে না। এই দেখো দেখো, বলতে না বলতে তাকায় না, কেমন হাসাহাসি করছে দেখেছ? কি সুন্দর খাতির জমিয়েছে, অথচ বাবা আমাকে সারাক্ষণ ধমকি দিয়ে বলে। কি আর করবে, তুমি যেমন রুমির সাথে করো। কি করবে, রুমিকে আমি ধমকাই? স্কুল থেকে কমপ্লেন আসে, কলেজ থেকে কমপ্লেন আসে, কি করবো আমি? কিছুই বলবো না, তাহলে তো বেয়ারা হয়ে যাবে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। এই ভাষণটাই ছিল মূলত আমাদের স্বাধীনতার টার্নিং পয়েন্ট, এটাই ছিল মূলত আমাদের স্বাধীনতার ডাক বা ঘোষণা। আজকে আমি ধন্যবাদ জানাই শাহিনকে, তার এই মাইক, যে শিশুতোষ চলচ্চিত্রটা মাইক করেছেন, অসাধারণ তার এই উপস্থাপনাটা হয়েছে চলচ্চিত্রটা, এবং বিশেষ করে তার পরিচালনাটা তো অসম্ভব সুন্দর হয়েছে, এবং যার ফলে সামগ্রিকভাবে এই ছবিটা আমি মনে করি যে আমাদের হৃদয়ে দাগ কাটতে সক্ষম হয়েছে। এমন একটা ঐতিহাসিক চলচ্চিত্র করা আসলেই ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্যে এটা আল্লাহ রেখেছিল আলহামদুলিল্লাহ। এরকম একটা ঐতিহাসিক একটা সিনেমা বা একটা মুভির অংশ হতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছি। এখন বড় পর্দায় দেখতে পেয়ে একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। নিজেকে বড় একটা পর্দায় দেখতে পেয়ে আমি নিজেকে খুবই গর্বিত বোধ করছি, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার পরিচালক, আমার পরিবারকে। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। শিশুতোষ সিনেমা যদি বলেন, হ্যাঁ খুব কম হচ্ছে। এই সিনেমাটা আমি নিজে করে, আসলে আমি নিজে এইরকম একটা সিনেমার সাথে যুক্ত হয়ে আমার নিজেরও ভালো লাগছে। আর একটা মানে খুশির খবর কি, এটা বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য খুশির খবর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার মানে বলেছে, নিজেই বলেছে যে বাচ্চাদের জন্য আরও বেশি করে সিনেমা তৈরি করেন আপনারা, পাঠ্যপুস্তকে এই সাবজেক্টগুলো আনা উচিত। কারণ ইতিহাস যদি আপনি না জানেন, একটা দেশের ইতিহাস, আমরা বাংলা ভাষাটা কিভাবে আসলো, আমি তো মনে করি যে আমি জানলাম কিন্তু আমার বাচ্চা জানবে না, বা আমার চারিপাশের যে বাচ্চাগুলো আছে জানবে না, এটা তো হতে পারে না। আপনি তখনই দেশকে ভালোবাসবেন যখন আপনি দেশকে সম্পর্কে জানবেন, কে এটার অবদানে ছিলেন, কারা যুদ্ধ করেছেন, আমাদের এই যে লাখ লাখ মানে 71-এ মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, সবার প্রতি আমাদের আসলে শ্রদ্ধাটা আসে, আমাদের আসে। কিন্তু পরের প্রজন্ম যদি না জানে তাহলে কি ওদের এই ফিলিংসটা তৈরি হবে? তো সেই জায়গা থেকে আমি বলবো যে মাইক একটা অসাধারণ সিনেমা হয়েছে।